আপনারা দেখছেন ফুলের জগৎ আমি অনেকদিন দিন পরে একটা আপডেট দিচ্ছি তো অন্যরকম একটা আপডেট আপনারা হয়তো দেখে বুঝতে পার কী পাতা এটা এটা হচ্ছে পান বরজে আমি ঢুকেছি দেখুন এই পান বরজে কালকে গতকাল একটা ঝড়ঝাপটা হয়েছে তো তার জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে দাদা কাজ করছে দাদার সঙ্গে একটু কথা বলে নেব পান বরজের ব্যাপারে এই যে দাদা দাদা আপনার নামটা একটু বলবেন পাত্র অচিন্ত পাত্র থাকেন কোথায় একটু ডিটেলস আপনার অ্যাড্রেসটা বলুন

আচ্ছা আচ্ছা এইদিকে দেখছি একটা লেভেলে আছে এই দিকে এই লেভেলে আছে আচ্ছা এইগুলো যে লেভেলটা আছে এইগুলো মানে ছাউনিতে ঠেকে যাচ্ছে এইটা কি সিস্টেম আছে এইটা হাফ এইটা উঁচু হয়ে যাচ্ছে হ্যাঁ মানে কাজটা করা হয়েছে সাজানো হয়েছে গোচ করে এই দেখুন আপনারা দেখতে পাবেন এগুলো কিন্তু কচি কচি ডগা ছাড়ছে এগুলো সব প্যাকাটি দিয়ে করা কিন্তু প্যাকাটি আর এখানে খড়িও কিছু ইউজ করছে আমি দেখছি কারণ প্যাকাটির থেকে কিন্তু অনেক দিন মানে টেকসই হয় সেই জন্য খড়ি ইউজ হচ্ছে এখানে তো দাদা এটা এই যে আপনি যে এটা কাজটা করছেন তো এইটা কতক্ষণ টাইম লাগে করতে এইগুলো কি প্রত্যেকটা এই ভাটি ধরে ধরে করতে হবে আপনাকে তো প্রচুর টাইম লাগে লাগবে এরকম প্রচুর টাইম প্রত্যেক গাছ ধরে ধরে আপনি করবেন হ্যাঁ এটা কতটা জায়গা নিয়ে করা আছে জায়গাটা এটা মোট টোটাল আছে বারো কাটা বারো কাটার মধ্যে পুরো এই পান বরসটা করা আছে তা আপনার কখানা পান বরস আছে আর তিনটে আছে তিনটে আছে সব আর একটা আছে ওই আঠেরো কাটার মতো আঠেরো কাটা আচ্ছা আর একটা আছে আমার পনেরো কাটা পনেরো কাটা এই আপনার এই দিয়ে চলে এর উপরেই নির্ভরশীল আপনি এর উপরে আচ্ছা তো এই প্রত্যেক পাট কাটি একটা একটা করে চেঞ্জ করতে তো খুব ধৈর্য লাগে হ্যাঁ বাবা এটা বিশাল ব্যাপার দেখছি কাজ কাজলাই ধৈর্যের কাজ না এই একটা দাদা আছে এনারও পান বড়ু যাচ্ছে এই এইগুলো যে পানগুলো বosan আপনারা তো এই একটা করে কি গাছ কিনে আনেন কিভাবে বসা এই গাছগুলো মানে এত কটা এতটা জায়গার মধ্যে আপনি করেছেন গাছ করা হয় হ্যাঁ তখন ধরুন এই গাছটা আছে আচ্ছা এই নটা আমি কাটবো ঠিক আছে হ্যাঁ এই একটা গাঁট একটা পান রেখে দিলাম কি দুটো পান রেখে মানে একটা পান বলতে একটা পাতা রেখে দিচ্ছেন আপনি একটা পাতা রেখে দিলাম এই যে গাছটা আছে এই গাছটা থাকবে এটা রেখে দেওয়ার পর এইখানের অংশ থেকে এরকম জায়গা থেকে হুম এই মতো জায়গা থেকে কেটে নেওয়া হলো হুম এবার ডগের পানটা কিন্তু নেওয়া যাবে না আচ্ছা ডগের বাদ লাগানোর জন্য আচ্ছা এটা বাদ যাবে এটা এই রকম ঠিক মিডল পার্টিশন থেকে একটা ভাব করে কাটতে হয় হ্যাঁ একটা একটা করে পান থাকবে আচ্ছা এই রকম জায়গা থেকে ফের কেটে নিন এইটা নিয়ে এই খাড়াটা নিয়ে লাগানো হবে আচ্ছা মাটির মধ্যে হুম এই নিচের অংশটা মাটিতে যাবে এই শিকড় যে দেখতে পাচ্ছেন এই শিকড়টা গিয়ে মাটিতে টাচ হবে আচ্ছা টাচ হয়ে রয়ে গেল এবার আপনি জল দেবেন রেগুলারে দিনে তিনবার করে জল দিতে হবে তিনবার করে জল দিতে হবে হ্যাঁ দশ দিন অন্তত দিতে হবে আচ্ছা কারণ এটা লাগানোর সময় মাটিটা নরম করে লাগাতে হয় প্লাস লাগানোর পর খড়াপা দিতে হয় খড় চাপা দিতে হয় আচ্ছা ওইটা কি গাছ লাগানোর পরেই কি খড় চাপা দিতে হয় গাছটা লাগানোর পর আচ্ছা যাতে না সানলাইটটা জল ধরে রাখে প্লাস সানলাইটটা যাতে না ডাইরেক্ট পড়ে আচ্ছা এবার মোটামুটি আপনি ধরে নিন দশ থেকে বারো দিন পর দেখতে পাবেন এটা নতুন শিকড় আসছে এখান থেকে দশ থেকে বারো দিনের মধ্যে নতুন শিকড় ছাড়বে আচ্ছা এত বড় গাছটা করতে কত দিন টাইম লাগে এক বছর সময় যাবে এক বছর সময় লাগবে এই এই নিচ থেকে এতটা উঠে মানে পান পড়বে গাছে

এই যে তিনটা দেখতে পাচ্ছেন বড় তিনটা এই তিনটে হচ্ছে নতুন পাতা নতুন পাতা তো এটা কি মিষ্টি হবে এই পাতাগুলো মিষ্টি হবে মানে একটু কচি বলে মিষ্টি হবে নাকি মানে না তাহলে গাছে একটা গাছের মধ্যে ঝাল প্লাস মিষ্টি দুটোই হচ্ছে শীতের পানটা ঝাল হয় আচ্ছা আমরা যে বাজারে যে পাতা পাই ঠিক আছে যে আমরা দু রকম পাই একটা ঝাল পান হয় একটা মিঠা পাতা পান হয় তাহলে কি ওটা কি আলাদা গাছের জাত নাকি এই গাছেরই জাত না মিঠা পাতাটা আলাদা গাছের জাত আচ্ছা এইটা তাহলে কি গাছের জাত আছে এটা ঘনঘাটি ঘনঘাটি আর আর কি আর কি হয় বাংলা পান বলা হয় বাংলা পান বলা হয় আচ্ছা আর কি জাত আছে পান গাছের মানিক আছে মানিক ডাঙা আর কালী বাংলা আছে আর মিঠা পান আছে মিঠা পাতা আছে বরগাই আছে আর বরগাই

ঠিক আছে আমাদের সঙ্গে অনেক ডিটেলস শেয়ার করলো তো কিছু কিছু পাতায় দেখছিলাম একটু দাগ আসছে সেই দাগগুলোর জন্য কি করা যায় মানে ওইগুলো কি রিজেক্টেড হয় নাকি মানে একটা লাল লাল একটা দাগ দেখতে পাচ্ছি আমি দেখছিলাম অন্য একটা পাতার মধ্যে একদম একদম বাতিল সেইগুলো কিন্তু আমাদের ওইদিকে চলে দেখেছি ওগুলো ক্ষতি হিসাবে বিক্রি হয় ক্ষতি হিসাবে বলতে মানে কম দামে বাতিল হিসাবে কিছু হয়তো কিছু সামথিং কিছু টাকা পান আর কি আচ্ছা না আমাদের বাজারে আমরা দেখেছি এরকম ফেস পাতা কিন্তু দেখুন আমাদের পাতাটা আমি দেখাচ্ছি এইখানে আমাদের কিন্তু বাজারে এত ফেস কিন্তু পাতা আমরা পাই না আপনারা এই পাতা কোথায় সাপ্লাই করেন এগুলো আমাদের খোলসানি কালীতলা খোলসানি কালীতলা ওটা কোন দিকে আমাদের এখান থেকে হাওড়ার দিকে যেতে হয় হাওড়ার দিকে যেতে হয় ওটা কি পানের আরত পানের আরত পান বিক্রি হয় মানে বিকেল চারটের পর থেকে প্রত্যেক দিন সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার আচ্ছা তো এতে মোটামুটি আপনাদের জীবন জীবিকা কি মানে ভালো কাটছে এই চাষ করে নাকি মোটামুটি কেটে যাচ্ছে মোটামুটি কেটে যাচ্ছে আচ্ছা যাক দেখুন দাদার পান বড়জে আমরা ঢুকেছি হঠাৎ এই দিকে এসেছিলাম একটু কাজে তো আমরা হঠাৎ পান পানবরজে ঢুকলাম ঢুকে এই ভিডিও করতে শুরু করে দিলাম তো এটা একটা রকম ভিডিও আমার ফুলের জগতের মধ্যে কিন্তু ফুল নিয়ে নয় এটা পান বড়জে ঢুকেছি বলে একটা দিলাম তো আমি একটু ঘুরে দেখাচ্ছি তারপর দাদার সঙ্গে আরও ডিসকাশন করব পান বড়জ নিয়ে আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন আপনারা অনেকেই হয়তো পান পানবরস জানেন না কি পান যে কেমন কি হয় এই দেখুন আমি যেটা বলছিলাম পাতায় একটা দাগ এই দেখুন এই যে লাল পাতা এইগুলো নাকি রিজেক্ট হয়ে যায় কিন্তু আমাদের বাজারে এই পাতাগুলোই চলে এটা ছোটো কিন্তু এর মধ্যে অনেক পাতা বড় আছে তার মধ্যে কিন্তু আমি দেখছিলাম এই পাতাগুলো ফ্রেশ পাতা একদম এই যে এইগুলো কিন্তু দাদারা রিজেক্ট করে দেয় এই যে পাতাগুলো দেখুন একটা হালকা হালকা দাগ আছে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না এই পাতাগুলো কিন্তু বিক্রি করেন না আর করলেও খুব কম দাম পায় তো দেখাই ওভারঅল একটু বাগানটা আমি দেখাই গতকাল ঝড়ের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দাদা এখন কাজ করছে এখন কি সিস্টেমে করে একটু দেখে নিন আপনারা খুব শৌখিন কাজ যেমন একে একটা পাটকাটির মধ্যে ধরে কিন্তু কাজ করতে হয় দাদাদের খুব ধৈর্যের কাজ খুব ধৈর্য এবং পরিশ্রমও আছে এর মধ্যে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কাজগুলো করতে হয় দেখুন এইগুলোকেও নামিয়ে নিয়েছে এইগুলো যে হাইটে হচ্ছিল এই যেমন এই হাইটে উঠে যাচ্ছিলো গাছগুলো সেইগুলো কিন্তু এইগুলো এইভাবে সেট করতে হয় তো আমি দাদার কাছে জিজ্ঞাসা করব কিভাবে সেটটা করে আপনারা দেখতে থাকুন এটা বারো কাটা জায়গার মধ্যে পান বরসটা করা এই ওপরে দেখুন পাটকাটি দিয়ে ছাউনি করা মানে এখানে সানলাইটটা যাতে না ডাইরেক্ট পড়ে তার জন্য এই ব্যবস্থা করা এই হচ্ছে পানের গোড়া পুরো জায়গাটাই কিন্তু পরিষ্কার এই ভাটিটা একটু ঢুকবো ঢুকে দেখাই আপনাদের ওপারটায় গিয়ে যে দেখুন এই পাতাগুলো যেমন রিজেক্টেড এইগুলো দেখুন তেমন একটা দাগ আছে যে দেখুন লালচে লালচে পাতা এইগুলো কিন্তু রিজেক্টেড আমাদের বাজারে কিন্তু এই পাতাই আমরা খাই এই পাইপগুলো দিয়ে জল দেয় রাসায় করে আচ্ছা দাদা আর একবার ডিস্টার্ব করবো অচিন্ত দা এই পারে যাই আপনার সঙ্গে কথা বলতে সুবিধা হবে স্লিপ হয়ে আছে জল পড়ে খাদা হয়ে আছে এদিকে তো অসুবিধা হচ্ছে আসুন এপারটা আসুন দাদা একটু বড় যে এই পান বড়সটায় বারো কাটার মধ্যে সপ্তাহে কতটা পান আপনি উৎপাদন করেন সোমবার শুক্রবার রেগুলার ধরুন সোমবার আর শুক্রবার সাড়ে ছ হাজার কি সাত হাজার পাতা কাউন্ট হয় আর কি প্রত্যেক পাতা একটা করে ধরে সাড়ে ছ হাজার ছয় থেকে সাত আচ্ছা এবার ওইটা মার্কেটে যেমন পান হিসাবে দাম হয় পান হিসাবে দাম হয় আচ্ছা এর মধ্যে কি সার আপনারা প্রয়োগ করে কোনো সার দিতে হয় মানে ফার্টিলাইজার বা কোনো কিছু সার প্রয়োগ প্রয়োগ করতে হয় আচ্ছা আচ্ছা কি ওই আমি লাল পাতা দেখছি দেখে এলাম ওপারে কিছু কিছু আছে ওই পাতাগুলোর মধ্যে কি রোগ রোগ আছে নাকি ওইটা ছলমা ছলমা ওইটা রোগের নাম ছলমা আচ্ছা ওইগুলো ওই বিষ প্রয়োগ করতে হয় প্রয়োগ করলে আবার ঠিক হয়ে যাবে পাতাটা কি একদম ওই দাগ গুলো রিমুভ হয়ে যাবে আচ্ছা ওইগুলো কেন হয় জানা আছে হলো ধরুন এই নোনা যে আসে আচ্ছা নোনা আর এই যে আবর্জনা পড়েছে কিছু মানে बाउंड्री কাজ হচ্ছিল তো আবর্জনা বলতে এই সব নোংরা গুলো নাকি আচ্ছা এই সমস্ত নোংরা জন্য কিছু পোকা আছে হুম পোকা থেকে এই পান গাছের ডগের মধ্যে উঠে যায় আচ্ছা সেইখানে গিয়ে ডগ গুলোকে ওরা আস্তে আস্তে খেয়ে ফেলে খেয়ে ফেলে আচ্ছা আর ও যে মলত্যাগ করলে যে জীবাণুটা তৈরি হয় সেইগুলো থেকে ওই পানের কালারটা মতো আসে বীজ দিতে হয় ওর জন্য করতে হয় আর এই এই গাছগুলো কি একদমই টোটালি কি আপনাদের ওই খোলের ওপর সরষে খোল সর্ষে খোল শুধু সর্ষে খোল শুধু সর্ষে খোল ওটা কি শুকনো দিতে হয় শুকনো জল দেওয়া হয় জল দেওয়ার পরে ছড়াতে হয় আচ্ছা জল দিয়ে ছড়াতে হয় আপনারা এই পানগুলো কি যখন প্রথমে লাগিয়েছিলেন এইগুলো কি কিনে এনেছিলেন কোথা থেকে হ্যাঁ অন্যের ডাঙা থেকে কিনে নিয়ে এসে লাগানো হয় তো কেমন মানে টাকা পয়সা লাগে লাগা মানে এইগুলো কিনতে গেলে ওগুলো কিনতে গেলে তখন নিয়েছিল আমাদের যখন করেছিলাম তখন নিয়েছিল তেরোশো টাকা হাজার এক হাজার পানে তেরোশো টাকা এক হাজার পানে তেরোশো টাকা নিয়েছিল এক হাজার পান বলতে মানে এরকম পাতা কাউন্ট করে নাকি পুরো একটা এরকম ডগা পাতা কাউন্ট করে তেরোশো টাকা হাজার আচ্ছা আচ্ছা এই যে গাছগুলো করা আছে এক একটা গাছ কতদিন মানে কত বছর বা কত দিন এইগুলো কতদিন বেঁচে থাকে ধরুন আপনি এই গাছটা লাগালেন আচ্ছা ঠিক আছে এই গাছটা আপনি যতদিন চালাতে পারবেন কিন্তু চলবে গাছটা এই গোচা গোচানোর সময় মাটি বা পাঁক দিত ব্যবহার করতে হয় পুকুরের পাঁক আচ্ছা বছরে একবার করতে হবে এবার খোল যেমন আপনি দেবেন হুম মানুষ যেরকম খায় এটা এদেরকেও অবশ্যই খাওয়াতে হবে ঠিক আছে সেই অনুযায়ী খোলের ট্রিটমেন্ট রাখতে হয় বিষ প্রয়োগ করতে হয় এবার এই গাছটা না যদি মচকে যায় ধরুন কোনো সময় এই জোনটা দিতে অসুবিধা হল এই যেমন আজকে ঝড় হয়েছে এখান থেকে যে খুলে যায় এই ধরুন এটা গিয়ে গিয়ে এই জায়গা থেকে মচকে যায় হ্যাঁ পড়ে যায় না ভাঁজ যদি পড়ে যায় তাহলে জানবেন যে ওই গাছটা কিন্তু পরবর্তী সময় মারা যাবে আচ্ছা ওই গাছটা যখন নিচে গিয়ে পচবে নিচে নিচে পড়ে যাবে আচ্ছা এটা এরকম লাভাবেন যখন হুম দেখিয়ে দিচ্ছি আপনাকে হুম

আচ্ছা যদি নর্মালি গাছ হয়ে থাকে কত বছর বাঁধবে নর্মালি ধরুন এই যেমন এই গাছটা যেমন একদম ঠিক আছে এইটা সোজা আছে কোনো প্রবলেম নেই গাছটা তা কতদিন এই গাছটা বেঁচে থাকে বড় যতদিন থাকে সাধারণত মরে না আচ্ছা এই গাছটা সাধারণত মরে না আচ্ছা ট্রিটমেন্ট একটু প্রবলেম হলে তখন কিন্তু মারা যায় আচ্ছা আর সপ্তাহে একদিন জল দিতে হয় গাছে সপ্তাহে একদিন ওই মানে বড় হয়ে যাওয়ার পরে তাই তো না গাছে এমনি এই যে মানে এই লেভেলে যখন গাছটা চলে আসবে সপ্তাহে একদিন করে জল দিতে হবে একদম পুরো ভিজিয়ে দিতে হবে মাটি নরম করে দিতে হবে যা আপনি সারটা কতদিন ছাড়া প্রয়োগ করেন মানে গাছে করে সারটা যে খোলটা দেন কতদিন ছাড়া ছাড়া দেন এক মাস ছাড়া এক মাস ছাড়া সার দিতেই হবে খোল দিতে হবে তাই তো ওটা কোনো পরিমাণ আছে নাকি এরকম ছড়িয়ে দিলেই না ধরুন গাছে আপনার সাত আওয়ারে আপনি হয়তো দিলেন পাঁচশো কি এক কিলো দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার ওর সাথে এখনকার দিনে যে সমস্ত ভিটামিন উঠেছে সেই সমস্ত ভিটামিন খোলে এর মধ্যে হাড় গুঁড়ো দেওয়া যায় না আমরা যে ফুল গাছের মধ্যে হাড় গুঁড়ো দিই হাড় গুঁড়ো দেওয়া যায় কি দেওয়া যায় হাড় দেওয়া যায় তবে পৌষ মাসে বা জ্যৈষ্ঠ মাসে করে দিতে হয় হাড় গুঁড়ো দিলে চাপা দিতে হবে মাটি বা পাঁক দিয়ে চাপা দিতে হবে আচ্ছা আপা না যে দেন হাটগুলো দিলে এমনি কাজ হবে না কাজ হবে না যাই হোক দাদার কাছ দিয়ে অনেক কিছু জেনে নিলাম অনেক কিছু শেয়ার করলো হ্যাঁ এই সব কাজ দাদাদের এই সব কাজ করেই দাদারা জীবিকা অর্জন করছে এই গাছগুলো একটা লেভেল করেছে এইগুলো করবে পরে এখন কিছু কিছু বাকি আছে এখনও এই দিকের এই ভাটিগুলো করতে বাকি আছে নিচু করতে যদি চাষ করতে চান কেউ আমার সঙ্গে যোগাযোগ করবেন দাদার সঙ্গে আমি কন্ট্যাক্ট করিয়ে দেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই দাদা অচিন্ত দাদা হাওড়া জেলায় থাকেন ঠিক আছে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরের কোনো কিছু আনকমন কিছু দেখলে আবার আপনাদের কাছে তুলে ধরব নমস্কার